নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো আছেন, খুশি আছেন, সুস্থ আছেন, আপনাদেরকে ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য। এরকম করে গলায় শব্দ হয়। কিছু মানুষ আছেন কিছু কিছুক্ষণের মধ্যে মনে হয় গলার মধ্যে কিছু ফেসে আসে, কিছু মানুষ কথা বলতে বলতে কথা আটকে যায়, গলা ঠিক করে তারপর আবার কথা বলতে হয়। এ নিয়ে কিন্তু সমাজে কথাবার্তা বলতে গেলেও অনেক অপ্রস্তুতিতে পড়তে হয় বা ওরেশন করার আছে, কোথাও আপনি কথা বলতে পারবেন না, কোথাও কাউকে ডিসকাস করছেন, একটা গভীর আলোচনায় আছেন, তার মধ্যে যদি করতে হয় তাহলে আপনার পুরো কনসেন্ট্রেশনটাই গেল। আজকে এই নিয়ে আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ জানাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য। আর এই যে গলার মধ্যে ফ্যারিংসে এই ইনফ্লামেশন, ইচিং, এই সমস্ত জিনিসের জন্য এই প্রবলেমগুলি হয়। আর এটার জন্যে মূলত দোষী আছে আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেম। এনভায়রনমেন্টাল অনেক পলিউটেন্টস আছে যেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে যায়। এবার অনেকে বলেন যে না, আমার ডাস্ট থেকে শুধু অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জি মানে কি? আপনি বলছেন ডাস্ট, আপনি বুঝতে পারছেন ডাস্ট, কিন্তু ডাস্টের অনেক ব্যাখ্যা আছে। ডাস্ট, হাউস ডাস্ট আছে, হাউস ডাস্ট মাইট আছে, কটন ডাস্ট আছে, পেপার ডাস্ট আছে, সিল্ক ডাস্ট আছে, রাইস ডাস্ট আছে, উইড ডাস্ট আছে, এত রকম ডাস্টের মধ্যে কোন ডাস্ট আপনার অ্যালার্জি আছে এবং কত পরিমাণে, মানে একটা অ্যালার্জি কতটা সিভিয়ারিটি নিয়ে আপনার সাথে রোল প্লে করছে, এটা তো গেল শুধু ডাস্টের ব্যাপার। আপনি যেটা বুঝতে পারছেন যে ডাস্ট, ডাস্টের পরে অনেক জিনিস আছে যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, ছত্রাক, ফাঞ্জাই, পলেন্স, ফিউমস অফ ইনসেক্ট, এক এক মানুষের বিভিন্ন ধরনের অ্যালার্জি থাকে। আপনি বুঝতে পারছেন ডাস্ট, ডাস্টের সাথে সাথে অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। অর্থাৎ এই যে গলার যে সমস্যাগুলো হলো, এই সমস্তর পেছনে মেরুদণ্ড হিসাবে কাজ করে অ্যালার্জি। অ্যালার্জিক ট্রিগার যদি করে তাহলে এই সমস্যাগুলো তৈরি হয়, এবং ওই গলা ঝাড়া, গলায় না হুম হুম করে আওয়াজ হওয়া গলার মধ্যে, এই সমস্ত জিনিসগুলো, এটা বুঝতে গেলে আমাদের প্রয়োজন আছে অ্যালার্জি টেস্ট করে চিহ্নিত করা, মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করা, কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, এটা যখনই আমরা নোট ডাউন করে নিতে পারবো, চিনে নিতে পারবো। কারণ একটা জন্তু আপনাকে অ্যাট্যাক করতে আছে, যদি আপনি একটা জন্তুর আকার প্রকার কীরকম আছে না আছে, তার দাঁত কত বড়, তার নখ কত বড়, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তার, সে যত বড়ই জন্তু হোক না কেন, তার একটা ব্যবস্থা আপনি নিশ্চয়ই তৈরি করে নিতে পারবেন, একটা পরিকাঠামো তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ ঠিক সেরকমই এই সমস্ত সমস্যার জন্যে তাকে আগে চিহ্নিত করতে হবে। সেই চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে যেটা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বা ওয়াওয়ের সাজেশন হিসাবে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং অ্যালার্জির জন্য যেটাকে বলা হয় সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করার জন্য আপনাকে নিজে যার সমস্যা আছে ওনাকেই আসতে হবে, ওনাকে আসলে ওনার চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করে চিহ্নিত করা হবে যে কোন কোন জিনিস থেকে এই অ্যালার্জি হয়, এই সমস্যাটা আপনাকে সম্মুখীন হতে হচ্ছে। আর যখনই আমরা চিনতে পারবো তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক অ্যান্টিবডিজ তৈরি করার জন্য আমরা ভ্যাকসিন তৈরি করে আপনাকে অ্যাডমিনিস্টার করে দেবো। এই ভ্যাকসিন নিলে বডির মধ্যে তার এগেনস্ট ইমিউনিটি যখন ডেভেলপ হয়ে যাবে তখন এই সমস্যা থেকে আমরা অনেকটা বেরিয়ে চলে আসতে পারবো। আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমি চেষ্টা করব আগামী পরবর্তী অনুষ্ঠানে সেই সমস্ত নিয়ে আলোচনা করার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন, শেয়ার করলে অনেক লোক যারা জানে না, যার প্রয়োজন আছে তাকে আর স্টিচিং টাইম সেভস 9, আপনি তার 9 সেভ করিয়ে দিতে পারবেন। আর এই বলেই আজকের মতন এখানেই পর্ব বিরাম দিলাম, আগামী পর্বে আবার দেখা হবে। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। খুব খুশি থাকবেন, সুখী থাকবেন, আনন্দে থাকবেন।